রোজার প্রথম দিনেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। লেবুর হালি 120 টাকা দিয়ে আছে, ক্যাশারি ডালের স্বল্পতা দেখা দিয়েছে, যার কেজি 130 টাকা। চিনি ছোলা বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে। বাজার মনিটরিং এর ফল আদৌ পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা ক্রেতার, আর এই ঊর্ধ্বমূল্যের দায় নিতে নারাজ খুচরা ব্যবসায়ীরা। রোজার প্রথম দিনে বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও পণ্যের মূল্যতে এতটুকু কম নেই। যে পণ্য নিয়ে এত আলোচনা সেই লেবুর হালি 120 টাকাতেই আছে। বেগুনের কেজি কিছুটা কমে 80-90 টাকা হলেও শসার কেজি উঠেছে 150 টাকায়। প্রথম রোজায় আগুন হয়ে গেল, একালে 120 টাকা, এরকম কথা হলো? সাধারণ পাবলিক কিভাবে কিনবে? আর আমাদের মন্দির সাহেব বলে কিনতে ভাই রোজার ভিতরে কম, এরকম কথা হলো? রোজা শুরু হয়ে গেল, আমাদের প্রত্যাশা হচ্ছে দাম একটু কম থাকবে রোজাদারদের সুবিধার জন্য। লেবু আঙ্গুর কিনাই পড়ে যায় 1300-1400 টাকা পিস, তো ওই হিসাবে তো আঙ্গুর 18-20 টাকা পিস বেচা লাগবে। বাড়তি অবস্থায় আছে ছোলা চিনির দাম, খেসারির ডালের কেজি ছুঁয়েছে 130 টাকা, তবে এরই মধ্যে দেখা দিয়েছে সংকট। খেসার ডাল মানে বাজার শর্ট, খেসার ডাল নাই, তারপর মনে করেন 130 টাকা বা 35 টাকা বিক্রি করি। আপনারা আইবেন কতক্ষণ দেখে দেখে যাবেন, এরপর আবার 10 মিনিট পর আবার হেই, সবাই আমরা কম বেশি হিমশিম খাচ্ছি, তারপরে তো বাধ্য হয়ে করতেই হচ্ছে বাজার। গত রোজায় যে পেঁয়াজের কেজি ছিল 40-45 টাকা, সেই পেঁয়াজের কেজি এখন প্রকারভেদে 90-120 টাকা, আদা রসুনের কেজিও 200 টাকার উপরে। কোনো কিছু কমও না বাড়েও না, ওটা কোয়ে লাভ নাই, আপন গতিতে কমে আপন গতিতে বাড়ে। পণ্য বলতেছে যে আমাদের বেশি দামে কিনতে হয়, এই জন্য বেশি দামে বেচতে হয় না, আমরা পড়ছি বিপাকে। রমজান মাস সারা বিশ্বে আপনি কাতারে 970টা প্রোডাক্টের দাম কমাইছে, হোয়ারাইজ বাংলাদেশে একটা প্রোডাক্টের দাম কেউ বলতে পারবে না যে আমরা কমিয়েছি, কেন? শুধু মনিটরিং বা বাজারে গিয়ে পরিদর্শন করলেই পণ্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে আসবে না, তাই বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার দাবি ক্রেতা সাধারণের। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।